ওয়ালাইকুম আসসালাম। আপনারা তো চিন্তা ছিনা, কার কাছে আসছেন? মানে ইয়ে 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 মানে কি? না মানে আরে কি মুশকিল, খালি ইয়ে ইয়ে করতেছেন, আর কার কাছে আসছেন সেটা বলবেন তো। এটা সুজনদের বাড়ি না? সুজন? কোন? ও সুজন, সুজন, হ্যাঁ 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 হ্যাঁ, এই সুজন নামে যে একজন এ বাড়িতে থাকে, আমার সাহেবের বড় ছেলে। তা আমি জানি। তাও জানেন? হুম, আর কি কি জানেন আপনি? আপনাকে কেন বলতে হবে? সুজন থাকলে ওকে ডেকে দিন। উনি আপনার কি হয়? আপনি এত কথা বলেন কেন? সুজনকে ডেকে দিন। উনি কি আপনার এখানে আসতে বলছিলেন? আপনার এখানে কাজ না করে পুলিশে কাজ করা উচিত। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আপনি ভিতরে এসে বসেন, আমি আসতেছি। আসেন, ভিতরে আসেন, বসেন, 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 আপনি বসেন, আমি আসতেছি। সুজনকে বলতে হবে এই কেয়ারটেকারটাকে যেন বের করে দেয়। সুজন কোথায়? আরে খালি সুজন সুজন করতেছেন কেন, উনি তো চলিয়ে আসবো, আপনি চা খান, বিস্কুট লাগবে না। আপনি এভাবে হা করে বসে না থেকে কাজকর্মে গেলেও তো পারে। ঠিক আছে, আর হা করে বসে থাকবো না। আচ্ছা শুনে, আপনারা একটা কথা বলুন, আপনি যদি রাগ করেন না তাইলে আপনার ভেরি ফাইন লাগে। সুজন কোথায়? সুজন আর বললেন না, উনি তো এখন কোন ক্লাবে কুসুন্দরী রমণীর হাত ধইরা নাচানাচি করতেছে কে জানে। গভীর রাতে বাড়িতে ফিরবো, আমার মাথায় ঢুকতেছে না, এরকম একটা বেহুদা পুরান লাগে, কি লিখে যে আপনি মাথাটা নষ্ট করতেছেন। দেখুন, একদম বাজে কথা বলবেন না, আই নো সুজন ভেরি ওয়েল। বুঝছি, পরেটের পাইবেন, আমার কি, আমার কিছু। সুজন আসতে বলবেন আমাকে যেন ফোন করে। কি বলবো, নামটা? শুক্তি। কি জানি নাম বললেন? শুক্তি। বুঝছি, বলবো বলবো। তুমি এভাবে কথা বলছো কেন? ঈদের আনন্দটা মাটি করে দিও না প্লিজ। আচ্ছা ঠিক আছে বাবা, ঈদের আনন্দটা তোমাদের জন্য সোনার ডিমের মতো হয়ে থাকুক, আর আমার জন্য, আমার জন্য। তুমি এত উত্তেজিত হচ্ছ কেন? উত্তেজিত হব না, এই নিয়ে হাউ মেনি টাইমস শপিং হলো, প্রত্যেকদিনই বলছো এটা লাগবে ওটা লাগবে, কাল ঈদ, আজ শপিং, আবার সন্ধ্যায়, আবার না লেট নাইটে বলে বসো টুকিটাকে। আমি কি করব বলো, বছরে দুটো ঈদ, আর একটি তো গরু কিনতেই অনেক টাকা খরচ হয়ে যায়, অন্য জিনিসপত্র কেনার ভাগই মিলে না, আর দিস ইজ দ্য রোজার ঈদ, এইদেই আনন্দ বেশি। আনন্দ না কচু, উল্টাপাল্টা কালেকশন করতে করতে পেটটা ফুলিয়ে ফেলেছি, কখন যে বদহজম হয় কে জানে। কি ভাবছো তুল? ও বেশি বেশি শাড়ি কিনে দিয়ে আর বেশি বেশি টাকা দিলে নামটাও বুঝি ছোট হয়ে যায়, তাই না? এভাবে বলছো কেন, তোমাকে আদর করে বুঝি তুলো টাকা যাবে না? আদর করে তুল কেন, তুল তুল বললে তো আরো বেশি আদর আদর লাগবে। কি যে বলো না, আমার একটা অস্ত্র আছে, এই অস্ত্র দিয়ে আমি প্রায় 20 বার বিপদ কাটিয়ে উঠেছি, কিন্তু আজ আমার হাতে অস্ত্র থাকলেও ভয় পাবার কিছু নেই, এসব এখন ব্যর্থ অহংকারে পরিণত হয়েছে, এখানে ওথেলোর যাত্রা শেষ, ওথেলো চলছে চিরদিনের জন্য বিশ্রাম নিতে, কিন্তু কোথায় যাবে ওথেলো? ও ভাগ্য বিড়ম্বিতা নারী,
তুমি কেন বসার মতো মনে হচ্ছ? স্বর্গে যখন তোমার সাথে আমার দেখা হবে তখন তোমার ম্লান দৃষ্টি আমার আত্মাকে স্বর্গচ্যুত করে ফেলে দেবে। অভিশপ্ত কি তোমার শয়তানটা কি দেখছ? আমাকে চাবুক মারো, আমাকে আগুনের সমুদ্রে নিক্ষেপ করো। তুমি মৃত, তুমি মৃত, এই সময় দাড়িটা খুলে যাচ্ছে। আরে বেটা, দাড়িটা চাপিয়ে অভিনয়টা চালিয়ে যা। আর কি অভিনয় চালিয়ে যাব, এটাই তো শেষ দৃশ্য। তুই যে কখন এলি তাও তো টের পেলাম না। তোর অভিনয় দেখছিলাম। ভালো, কি খবর? ভালো, গুড। আজকে একটা চমৎকার ঘটনা ঘটে গেছে। কি ঘটনা? বস, দাড়িটা খুলে তারপর বলছি। বস। শুক্তি এসেছিল তাই নাকি? আচ্ছা, আমিও অথলোর দাড়ি মেকআপ চাপিয়ে বাড়ির কেয়ারটেকার সেজে এমন চমৎকার অভিনয় করে দিলাম, বুঝতেও পারলো না। তাই নাকি? ও তোকে চিনতে পারেনি? আর না, চিনবে কোত্থেকে? এই সুযোগে আমি কিছুক্ষণ ওকে চেতালাম, ও তো চেতে রাগে টকপক টকপক করতে করতে বেরিয়ে গেল। যা, ওকে এভাবে চেতানো তো ঠিক হয়নি। দেখে নিস, শুক্তিও তোকে একা দেখে নেবে। ধর, ও কিছু করতে গেলেই ধরা পড়ে যাবে। সত্যি তুই একটা বিচিত্র প্রাণী। কি বলছ? এ বয়সে কে তোমার জানের জান, পরাণের পরাণ? এই কার ফাঁদে পা দিয়েছো? ফাঁদে তো পা জীবনে একবারই দিয়েছিলাম, আর কি দেই? তবে আমার ইয়ে, আচ্ছা শোনো না, আমি তোমাকে সবসময় বলতাম না, আমি তোমার আগে বুড়ো হব। হ্যাঁ, তা তো হবেই, আমি তো তোমার চেয়ে বয়সে অনেক ছোট ছিলাম। ওরে বাবা রে, আচ্ছা ঠিক আছে, তাই হলো, তুমি ইয়াং থাকবে, আমি বলতাম না সবসময়। কি, এমন কথাটা ফুলেছে তো? যা বলো না, কে তোমার ইয়ে, কে দিল শাড়িটা? তুমি গো, তুমি। এই শাড়ি খুব অবাক হচ্ছ তাই না? হ্যাঁ, তোমার পেনশনের টাকা দিয়ে কিনেছি। তাই? ও ওয়ান্ডারফুল, দিস ইজ কলড টোটাল লাভ। পথ বেঁধে দিল বন্ধনহীন গ্রন্থি, আমরা দুজন চলতি হাওয়ার পন্থী। রঙিন নিমেষ ধুলার দুলাল, পরাণে ছড়ায় আবির গুলাল, ওড়না ওড়ায় বর্ষার মেঘে দিগঙ্গনার নৃত্য, হঠাৎ আলোর ঝলকানি লেগে ঝলমল করে চিত্ত। বাবা, এত দূর পর্যন্ত তোমার মুখস্থ ছিল, সেই কবে পড়েছ? তোমাকে একটা কথা বলার জন্য আমি এখানে ধরে নিয়ে এসেছি। আমাকে ছেড়ে দিন, তা না হলে আমি শাউট করবো। মহিলাকে ধরে এনেছে।
মামার ঘরের দরজা আটকানো, তাতে কি হয়েছে? আহা শোনোই না, ভেতর থেকে একজন মহিলার কণ্ঠস্বর শোনা যাচ্ছে। মহিলার কণ্ঠস্বর ভেতর থেকে? ছি ছি ছি, তোমার মামা শেষ পর্যন্ত। প্লিজ থামো তো, চল দেখি কি হয়েছে। এসো দেখবে, শোনো। কেউ দেখেনি, সবাই বাড়ির বাইরে। কিন্তু এভাবে আপনি আমাকে নিয়ে এলেন কেন? সর্বনাশ, কি কাণ্ড! শেষ পর্যন্ত মামা এই কাজ করলো। আগে দরজা খোলার ব্যবস্থা করো। তো জানো, টেনশন হলে আমার পেট মচর দিতে থাকে। আমার মাথায় পানি দিতে হবে। ভয়ের কিচ্ছু নেই, ভালোবাসার কাছে সব ভয় পরাজিত হয়। ওগো রমণী, তুমি যদি স্বেচ্ছায় মোর কাছে ধরা না দাও, এই নির্জনে আমি তোমাকে ছি ছি ছি, মামা বিয়ে করবে এটা বললেই পারতো। তোমার ফুফু তো মামাকে অনেক পছন্দ করে, ওনাকে কতবার বলেছি। ছি ছি ছি, চুপ করো। আব্বা টের পেলে 12টা বেজে যাবে। তাহলে উপায়? ইটটাই মাটি হয়ে যাবে। আপনাকে আমি ভালো জানতাম, অথচ আপনি কি করলেন? আমাকে ধরে নিয়ে এলেন, আবার জোর করে বিয়ে করতে চান? আমাকে সব বলেছ, আপনি থাকেন, আমি দেখছি। মানে কি আমি গুলি করে খুলি উড়িয়ে দেবো না? Sit here and marry me. চলুন বলছি। চল জি জি, আপনি আগে যান। আমি টার্গেটটা ঠিক করে নিট, ওকে? আমি চশমাটা তোমার হাতে দিয়ে দেবো, ঠিক আছে? এবার সবাই একটু উৎসাহ দেবে। রেডি রেডি, একটু সাইডে আচ্ছা চাচা, তুমি একটা কথার উত্তর দেবে, এই দরজা ফেলে তুমি দেয়ালের দিকে ছুটলে কেন? আমিও ঠিক বুঝতে পারছি না, দরজাটা হঠাৎ করে সরে গেল কেন? আমি এক কাজ করবো, আমি এখানে এসে চশমাটা তোকে ছুড়ে মারবো, তারপর দরজাটা ভেঙে ভেতরে ঢুকে যাবো। জলদি কর, আবার 1 2 3 বলতে হবে। কিসের নানি?
করছিলাম, আমি একাই ছেলে এবং মেয়ের কণ্ঠ দিচ্ছিলাম, আর আপনারা আমাকে চি 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 আমি চি আমি সরি মামা দেখলেন ভাই, যদি আপনার সাথে তেমন পরিচয় নাই কিন্তু আমাকে কত বড় অপমান, কত বড় অপমান, আমি থাকবো না এবার, আমি চলে এসেছি, নো প্রবলেম। হ্যালো, কি ব্যাপার? কি ব্যাপার, কি ব্যাপার তো বলার কথা আমার। আচ্ছা ঠিক আছে, এখন বলো আমাকে আসতে বলে তুমি কোথায় গিয়েছিলে? না, একটা জরুরি কাজ ছিল। তোমার জরুরি কাজ মানে হচ্ছে ওই ক্লাবে গিয়ে মেয়েদের সাথে ডান্স করা? না মানে ইয়ে কি করে বলি, ওই মুহূর্তে আমি ওর সামনে ছিলাম। ইয়ে শোনো প্লিজ, আমার কথাটা একটু বোঝার চেষ্টা করো প্লিজ। শুনবো, অবশ্যই শুনবো, কিন্তু তার আগে তুমি তোমার ওই হাড় বজ্জাত উজবুক বেয়ারাটাকে বের করে দাও। কেন, ও কি করেছে? আজকে ও ওই বাংলা সিনেমার ভিলেনের মতন আমার দিকে তাকিয়েছিল। আর তোমার সম্পর্কে কি বলেছে জানো? তোমার সম্পর্কে বলেছে তুমি নাকি ওই ক্লাবে গিয়ে মেয়েদের সাথে ডান্স করো। হাপা, সুজন একটা সুবিধার লোক না, আমার মাথায় ঢুকে না এইরকম একটা লোকের লাগে আপনি কেন্দ্রে দিওয়ানা হয়ে যাইতেছেন, বুঝতেই পারতাছি না। তার মানে তুমি দাড়ি গোফ লাগিয়ে আমার সাথে এই অভিনয় করেছো? জি ম্যাডাম। ওরে শয়তান, প্রস্তুত থেকো, প্রতিশোধ আমি নেব। ওকে নো প্রবলেম, জাহাপনা, সরি জাহাপনি, বাই বাই বাই, ওকে দেখা। আমি টয়লেটে আসছি, তোমার ইয়ে স্টুপিড। আমার ভালোবাসা তোমার কানে ঝুলুক, ভালোবাসা কানে ঝুলছে। Sweetheart, feel my heartbeat. What you see, a man sitting in front of you, that's me. Tomar kan dirgho chibi hok, golden ring dite gele bashe dhara porte, tai baddho hoye amake rupa porjonto namte holo. Tomar pochondo motoi kinechi tai na? Ekdom, tumi shotti darun bhalo, amake ki sundor bholate paro. তোমার এই রূপার দুল আমার কাছে হীরের দুলের চেয়ে অনেক মূল্যবান। দ্যাটস ভেরি গুড সোনামণি, তাই যদি সত্যি হয় তাহলে তোমার এই কানের সোনার দুলগুলো আমাকে দিয়ে দাও, আমি ফেলে দেই, এসব মূল্যহীন রত্ন রেখে লাভ কি? এই ইয়ার কি মারছ না, চুল টুল কিন্তু সব টেনে ছিঁড়ে ফেললো। আসসালাম আলাইকুম। ওয়ালাইকুম স্যার। স্যার কিছু অর্ডার তো একটু দেন, কালি তো তাড়াতাড়ি বন্ধ করতে হইব। আচ্ছা চাচা জি, আপনি তো বহু বছর থেকে রেস্তোরাঁয় কাজ করছেন তাই না? জি স্যার, তার প্রায় 30 বছর ধরে বিয়ার আর চাকরি করতেছি। আচ্ছা চাচা, আপনার আর কে কে আছে? সেই কথা শুনে আপনাদের ইটারে নষ্ট করার দরকার নাই, বাড়ি থেকে সময় করে বেড়াইছেন, সময়টারে সদ ব্যবহার করেন। না না চাচা, তবু আপনি বলুন। এই মেয়েটার নাম শক্তি, আমি জানি, প্রায় আসে, দেখতে আমার মায়ের মতো, এত ভালো লাগে, হাজি
আজি ওকে সব বলব। বার্গার দি তোমারে, এই যা আপমনি, আমি ভুলে তুমি ভুলে ফেলাচ্ছি। না না কোনো অসুবিধে নেই, ও বয়সে অনেক ছোট, আপনার মেয়ের মতো, নো প্রবলেম। বললেই হলো নো প্রবলেম, হেল উইথ ইউর নো প্রবলেম, এভরিওয়্যার দেয়ার ইজ এ প্রবলেম। জি তা ঠিক বলেছেন, অনেক সময় ট্রাভেলিং এর সময় দেখা যায় কেউ চশমা ব্যাগ এসব হারিয়ে ফেলে, আবার অনেকে দেখা যায় ওই হাত পা ছিলে গেছে কিংবা মচকে গেছে কিংবা ভেঙে গেছে, এমনও দেখা যায় যে থুতমিতে আঘাত লেগে চাপাটা এফেক্টেড হয়। বাহ কারেক্ট কারেক্ট কথা বলেছেন, আরে কয়েক বছর আগেও তো একজনের থুতমিতে আঘাত লেগে চাপাটা এফেক্টেড হয়ে গিয়েছিল, অনেক চেষ্টা করেও ঠিক করতে পারেনি। আরে মাই লাইফ ইজ এ কালারফুল মাল্টি কালার লাইফ, ইন দ্য ইয়ার অফ 1969 আমি প্যারামেডিকেলের ছাত্র ছিলাম, আরে এই ডাক্তারি বিদ্যা আমার একটু একটু জানা আছে। কেন যে এই কথাটা বলতে গেলাম, এখন মনে হচ্ছে একটা ছামাইটা এনে তার চাপাটা ঘষে দিই। কি এত ভাবছেন, হ্যাঁ ভাবছেন আমার মতো গুলি লোক আর খুঁজেই পাননি তাই না? আরে বাবা আমার লাইফের ইতিহাসটা তো এখন শুরুই করিনি। কি শুরুই করেন? নো তাহলে এতক্ষণ কি বললে? এতক্ষণ জাস্ট আই এম গিভিং ইন্ট্রোডাকশন। শোনেন আপনার চেহারাটা খুব সুন্দর, গুড। ঝাওয়া চেনে? চিনে ঝাওয়া এনে এনে আপনার মুখটা ঘষে থেতলে দিতে ইচ্ছা করে, যাতে কয়েকদিন কথা বলতে না পারে। কেমন আমার মুখ? ইয়েস আপনার মুখটা? না আমারটা? ইয়েস। এই দুই সিঁড়ি আরে এক ঈদে আনা বড় বিপদ, এই আর্মি মার্কা মামারে কুরবানির দেয়, হ্যাঁ গরু শোয়ানির কামে লাগবো, আর এই এই কবি সাসারে রোজার ঈদে এই বাজার ঘাট কারণে সুবিধা হইব। কি হলো কিরে, ফ্রিজ হয়ে গেল নাকি? না আমি তো ঠিকই আছি, ওই এখন আমি কি করুম? আমার আধা টেবিলে রেখে তুই চলে যেতে পারিস। নো নেভার নো, ওকে আমি দাঁড় করিয়ে রেখেছি, দিস ইজ কল ডিসিপ্লিন, ঘন্টার পর ঘন্টা ও যেন দাঁড়িয়ে থাকতে পারে, ওকে আদা তুমি টেবিলে রেখে দাও। রহিমকে মুক্ত করতে হবে। ভাইজান আসেন এদিকে আসেন, কৌশলটা পরিবর্তন করলেন বলে মনে হচ্ছে। জি না শোনে খুব জরুরি কথা, এই রিসেন্টলি আমার এক বন্ধু ডাক্তার ঢাকা এসেছে, খুব নাম করা ডাক্তার। গুড, কিসের ডাক্তার? ওই ওই ব্রেন ট্রেন নিয়ে খেলাধুলা করেন আর কি, মস্তিষ্কের চিকিৎসা করেন। ভেরি গুড, ঠিক আছে যাওয়া যাবে একদিন। এত খুশি হওয়ার কোনো কারণ আমি দিচ্ছি না। কেন? আপনার মাথাটা ডাক্তারকে দিয়ে দেখিয়ে দিতে হবে, আমার না। আমারটা? আপনারটা? আপনারটা না? আমারটা না। না 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 না, তাহলে চলেন ওই দুজনের। ওকে আমি রাজি, চলুন না, চলুন ঠিক আছে। মাথাটা একবার দেখিয়ে দিয়ে আছি, ডাক্তার করে মুখে দেন না, দিন না মিষ্টি দেন, মিষ্টি চলেন। তোমার ভাই মনে আমার শালা, একটা চিজ ওকে আর্কাইভে পাঠালে ভালো হয়। তোমার ভাই মানে আমার দেব, একটা রেয়ার প্রজাতির চিড়িয়া। কি চিড়িয়াখানা? অনেকগুলো বাঘের কাছে খালি আছে, ওকে ওখানে পাঠিয়ে দিলে চিড়িয়াখানার কালেকশনটা রিচ হতো। এই তুমি তুমি কি আমার সঙ্গে ঝগড়া করতে চাও? না আমি ঝগড়া করতে চাই না, তুমি চাও? সারা জীবন তো অনেক ঝগড়া করলাম, এখন আর এনার্জি পাই না। খুব ভালো কথা বলেছো তো। আচ্ছা শোনো, আমার ভাই গুড্ডুটাকে নিয়ে কি করা যায় বলো তো? ওর একটা বিয়ে করিয়ে দিলে ভালো হয় তাই না? হ্যাঁ অনেক চেষ্টাই তো করলে, দেখি কি করা যায়। আচ্ছা তোমার বোন শিউলির সাথে কিন্তু ওকে বেশ মানায়, ঠিক না? হ্যাঁ শিউলি তো আজ আসবে তাই না? হ্যাঁ। আচ্ছা জানো এই যে আমাদের ছেলেটা, বড় ছেলে সেলিম, এখনো গ্রাম থেকে এলো না, কেমন যেন লাগছে না? ওকে তখন কত করে বললাম ঢাকায় চলে আয়,
কিন্তু আদর্শ নিয়ে গ্রামেই থেকে গেল। তবুও ভালো, শহরের অশান্তি আর ডিজনেস্টি ওকে স্পর্শ করতে পারেনি। আমার আদর্শ যে কি করে অটোমেটিক্যালি ওর ভিতরে স্থান পেয়েছে গড নোস। আগে আমরা সবাই মিলে ইফতার করব, তারপর হাজার বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে, হাজার বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে, সিংহল সমুদ্র থেকে নিশীথের অন্ধকারে। কি চমৎকার কথাগুলো, শেষের কথাগুলো তো মনে রাখার মতো। থাকি শুধু অন্ধকার, মুখোমুখি বসি বার বনলতা সে। আপনি এসেছেন তা তো দেখতেই পাচ্ছেন, এখনো একা? আপনি আপনারই মতন। আপনি এসেছেন, খুব ভালো হয়েছে, আমার নায়িকার পক্সগুলো দিতে পারবেন। যখনই দেখা হয় তখনই পক্স দিতে হয়, ভেতরে যাই। ভাইজান ভাইজান, চা দেখতে গিয়ে আমি তোমায় দেখে ফেলেছি। কোন যোছো না, তারপর সবাই আমরা একসঙ্গে ইফতার করবো ইফতারের টেবিলে, ঠিক আছে? তার মানে রোজা নেই। ভালো, ইফতারি করা ভালো, ইফতারিতে একটা আলাদা স্বাদ আছে। কেউ কেউ ওদিকে নেই নাকি, ড্রয়িং রুমে টেলিভিশন বাড়িয়ে দেওয়া। No.
আপনার রোজা বেশি লেগেছে নাকি? এটা অত্যন্ত ব্যক্তিগত। আরে কি মনে কি মনে রাতে ভাই এসেছে? ওয়ালাইকুম সালাম। কি রে তুই একলা এলি? সেলিম বৌমা ওরা কোথায়? বাবা আসতে পারেনি, একটু চিঠি পাঠিয়ে দিয়েছি। পড়ো তো পড়ো তো। বাবা আমার সালাম নিবেন, মাকে আমার সালাম দিবেন, রাসেলের মার জ্বর হয়েছে, রাসেলকে পাঠালাম, ঈদের একদিন পর এসে দেখা করে যাব, সবাইকে আমার দোয়া জানাবেন। ইতি সেলিম। রে তোর হাতে নাকি এটার মধ্যে ভাপা পিঠা আছে? বৌমা পাঠিয়েছে। পাঠিয়েছে? হ্যাঁ। আচ্ছা যা, তুই এটা নিয়ে ভেতরে ঘরে যা, হাত মুখ ধোয়ার ইফতারের সময় গেল তো। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি যাচ্ছি। যা ভাপা পিঠা। ভাবি তোমরা বোধহয় জানো না, ইদানিং আমি খুব ভালো কাচ্চি বিরিয়ানি রান্না করতে পারি। কি ব্যাপার, আপনি করে হাসছেন কেন? না মানে ওই হাসি পেল তাই হাসলাম। হাসি পেলে তাই হাসলাম। জি জি জি, আগামীকাল ঈদের দিন আমি নিজে হাতে কাচ্চি বিরিয়ানি রান্না করবো, সঙ্গে জাফরানও নিয়ে এসেছি। শুধু জাফরান? আমার কাছে আবার খাঁটি গাওয়া ঘি আছে। আমি কি একটু দেবে? চেষ্টা করবো। গুড গুড। আচ্ছা ইয়ে আমারও আছে, কিন্তু তোমার টাকার জোগাড় করতে করতে আমার রোমান্টিসিজম টাকার নিচে ঢাকা পড়েছে। বাজে কথা বলো না, চলো না একটু বেরিয়ে আসি। কি হচ্ছে কি মজা করছি? চাচা আপনি কেমন আছেন? আছি ভালো, তুমি? চাচা আপনি কেমন আছেন? তুমি কেমন আছো? ভালো। বাবা বাবা রাসেল ভাইয়ের জন্য একটি গিফট কিনে আনো না। অবশ্যই নিশ্চয়ই দেব। ঘোষ ঘোষ অত্যন্ত ঘৃণিত বস্তু। একদম সত্য কথা। জানেন এই ঘোষ দিলে আমি আর্মিতে বা পুলিশে ঢুকে যেতে পারতাম? ছোট ছিল। একটা জিনিস কি ভাইজান জানেন, ওই লম্বা মানুষের বুদ্ধি হাঁটুর নিচে থাকে। বাহ বাহ, খুব ভালো বলেছেন তো, তাই না? কিন্তু দুঃখের ব্যাপার কি জানেন, আমার এই মস্তিষ্কটাকে জাতি ব্যবহার করতে পারল না। বাদ দেন ভাই সাহেব, এখন তো ভালো আছেন, ব্যবসা বাণিজ্য করছেন, স্বাধীনভাবে যেখানে সেখানে যেতে পারছেন, তাই না? গুড। কিন্তু ভাই, হ্যাঁ, আপনার জন্য আমার প্রচন্ড দুঃখ হয়। আপনার মতো একজন শিল্পীকে জাতি মূল্যায়ন করতে পারল না। আফসোস করবে, মনে গেলে আফসোস করবে। যাই হোক, কাল ঈদ, ঈদের দিনে আমি সবাইকে নিয়ে জগিং করতে বেরোবো। ওকে, সবাইকে নিয়ে জগিং এ যাবো। ভাইজান বলুন, আমার ওই শারীরিক পরিশ্রম করলে গলাটা খড়খড় হয়ে যায়। কোনো অসুবিধা হবে না। না, যা কিছুই করেন আমাকে বাদ দিয়ে করেন। নো, নেভার। এভরিবডি হ্যাভ টু গো উইথ মি ফর জগিং টুমরো ইন দ্য ঈদ। ওকে, এই তো শুরু হলো পাগলামি। কি আমাকে পাগল বললেন? আরে আপনাকে পাগল বলিনি, বলেছি পাগলামি। পাগলামি করে কারা? পাগলরাই তো পাগলামি করে। এটা কি হতে পারে? তাহলে আপনি পাগল। আমি পাগল না। আপনি পাগল? আপনি পাগল না। আমি করতেছি, আপনি পাগল। তাহলে চলে চলে আজকে ডাক্তারের কাছে যাই। পাগলের ডাক্তারের কাছে পড়ে যাবেন, আগে আমি বাড়ি যাইতেছি, আপনাকে সালাম করতে। ওকে, বাড়ি যাওয়ার আগে তোমার বডিটাকে একটু ব্যালেন্স করে নিতে হবে। বলা তো যায় না, কখনো তোমাকে এক পা উঁচু করে, কখনো দাঁড়িয়ে, কখনো বসে, এইভাবে ছেঁচড়িয়ে ছেঁচড়িয়ে যেতে হতে পারে। ওকে, কিছু বললে নেই। ওকে, সাঁতার জানেন? না, সাঁতার তো জানি না। সাঁতার তাহলে তো মরেছে বাবধন। বাসে যাওয়ার সময় বাসটা পানি খাওয়ার জন্যে আবার বিলের ভিতর নেমে যেতে পারি,
তখন তুমি আমার বলে বসো না মরেন্দ্রে তুম আমি স্যান সবান পাটা উঁচু করো এক পা উঁচু করো বড়ি সোজা সিনা ডান ওকে স্ট্যান্ড বাই পাগল আমি ভালো মানুষ বুঝতে পেরেছি তুই দাঁড়িয়ে দেখো হ্যাঁ পাগল ফ্যান পোশাকে বুঝিস না কি পাগল গাদা ওটা পাগল পাটা উঠিয়ে রাখ আসল ব্যাপারটা তো তোকে বলেনি ওই হলো আসল পাগল কিরে কানের দুল জোড়া এভাবে পড়ছিস কেন স্পেশাল মনে হচ্ছে না তেমন স্পেশাল কিছু না আরে কে দিল বল না সুজন দেখতে কেমন রে দেখতে সুন্দর আমাকে দেখাবি দেখাবো কবে দেখাবি কাউকে বলবে না তো না কাউকে বলবো না কালও আসবে আমাদের বাসায় সর্বনাশ মেজো ভাই শুনলে খেপে যাবে আরে নয়া চাচা টেরি পাবে না ছদ্মবেশ ধরে আসবে তো তা তোমার খবর কি মামাকে কেমন লাগলো খারাপ না তবে ওনার মাথা ভর্তি শুধু নাটকের সংলাপ ওনার মাথায় কিছুটা জায়গা এখনো খালি আছে সেখানে তোমার ব্যাপারটা প্লেস করা যাবে দেখবো নাকি চেষ্টা করে বেশি পাকামো হয়ে যাচ্ছে না বাবা তোমার জন্য ঈদ গিফট কিনেছে বাহ কি সুন্দর খুব সুন্দর লাগছে সত্যি না আমি কখনো মিথ্যে কথা বলি না বুঝলে আচ্ছা আমার এই জায়গাটা একটু প্রক্সি দিয়ে দিলে বাধিত হতাম ঠিক আছে দিন তাই না এভাবে বসে বসে ঘুমালে নার্ভগুলো রিল্যাক্সড হয় না আচ্ছা ঠিক আছে বুঝতে পেরেছি ওই ঘরে গিয়ে লম্বা হয়ে শুয়ে পড়ো চল আচ্ছা আচ্ছা যাচ্ছি কি খবর তোমার ভালো রাসেল কেমন আছে ভালো জানো তো কাল আমি কাচ্চি বিরিয়ানি রান্না করছি জানি আপনি ভাবা পিঠা বানাতে পারেন হ্যাঁ কেন পারবো না মুশকিলটা হচ্ছে কি জানো বাজারে ভালো ময়দা পাওয়া যায় না ভাবা পিঠা বানাতে ময়দা লাগে কেন লাগে না অবশ্যই লাগে আপনি ভুল করছেন ভাবা পিঠা বানাতে ময়দা লাগে না চালের গুঁড়ি লাগে ও চালের গুঁড়ি হ্যাঁ চালের গুঁড়ি হলে অবশ্যই ভালোই হয় বুঝলে তোমার স্মরণ শক্তির প্রশংসা করতে হয় কেন হঠাৎ এই প্রশ্ন কেন 20 বছর আগে কোথায় কোন দোকান থেকে আমার জন্য তুমি কি কিনে দিয়েছো কোথায় আমরা খেয়েছি সব তোমার মনে আছে মনে থাকবে না কেন জীবনের ভালো লাগা আর না ভালো লাগার ব্যাপারগুলো মানুষ নিজ হস্তে সযত্নে লালন করে ঠিক এই জায়গাটা বুঝলে কিন্তু চটপটি খাওয়ার ব্যাপারটা কোথায় লালন করেছো এতে লালন করার কি দেখলে না কিছুই দেখিনি একসময় তো আমরা রমনার পাশে চটপটির দোকান থেকে কত চটপটি খেয়েছি তাই কোনো অসুবিধে হয়নি
এখন বয়সও বেড়েছে, অনেক কিছু হিসেব করে করতে হয়। কিন্তু বাবা, আমি তো প্রতিদিন চটপটি খাই না, ঈদের আগের দিন সেই কবে থেকে। তোমাকে একটু বেড়াতে বেরোই আর চটপটি খাই, এতে প্রবলেমটা কোথায়? না, প্রবলেম তো কিছু নেই, শুধু ঈদের আগের দিন তুমি প্রচুর খেয়ে ফেলো আর ঈদের দিন বেশিরভাগ সময় টয়লেটে কাটো। না না, এবার দেখো ওরকমটা হবে না। আচ্ছা দেখ। আচ্ছা এই ভালো কথা, রাসেল বলছিল বৌমা নাকি ভাপা পিঠা পাঠিয়েছে। হ্যাঁ পাঠিয়েছে তো কালকে। প্লিজ আজকে একটু দাও, টেস্ট করি। আচ্ছা ঠিক আছে দিচ্ছি, যত পারো খাও। তুমি একটা বাজে লোক, একটা বাজে লোক, একটা মুনাফে। হ্যাঁ হ্যাঁ, তুমি কি মনে করেছো? তুমি সব জানতা, তুমি সবকিছু জানো। কোনোদিন তা হতে পারে না। আজ তোমার মুখোশ উন্মোচন হবে সবার সামনে। না, তোমার সঙ্গে আর এক ঘরে থাকা আমার সম্ভব নয়, আমি আর থাকবো না। কি এত বড় সাহস আমাকে এসব করে বলা হচ্ছে? না না ভাইজান, আপনাকে না, আমি নাটকের ডায়লগ মুখস্থ করছি। কৌশলটা ভালোই আবিষ্কার করেছেন। হ্যাঁ, নাটকের সংলাপ বলতে গিয়ে কাউকে কখনো গালি দিচ্ছেন, আবার কাউকে প্রশংসা করছেন, বেশ ভালো ভালো ভালো। আসলে ভাইজান, আপনার মাথাটা কি চিকিৎসা করানো দরকার? না, বলছিলাম কি, আমার এক পাগল বন্ধু ডাক্তার আছে তো। রাখুন আপনার সে বন্ধু পাগল ডাক্তার, একশো বার শুধু ওই ডাক্তারের কথা বলুন। ঠিক আছে, বললাম না, বললেন না, বললাম না, কিন্তু দরকারটা আপনারই বেশি ছিল। তাহলে চলুন 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 চলুন, দুজনে মিলে একটু পরীক্ষা করিয়ে নিয়ে আসি। শোনো, তোমার ফিরনিটা রান্না হলে ভাইয়াকে একটু দিও, ও চেখে দেখবে। ও তোর বরাবরই এরকম করে, কিন্তু আমার ছেলেটা বেশ ভালো সুগন্ধ আছে, আমি যাই। যদি তাকে আমি হাতের কাছে পেতাম, তাহলে পিটিয়ে তক্তা বানিয়ে ফেলতাম। আর তক্তা বানাই তুই বলে যা করার অন্যটা করে নিছে। রহিম, তোমার কি অবস্থা? কি হয়েছে? হাইজাকাররা সব নিয়ে গেছে গা। হাইজাকাররা সব নিয়ে গেছে? এ তো আমার পক্ষে একা সমাধান দেওয়া ঠিক হবে না, আমি পারবো না। তুমি এক কাজ করো, তুমি তুমি থাকো, আমি ভাই সাহেবকে ডেকে নিয়ে আসছি। হ্যাঁ ভাই সাহেব, ভাই সাহেব বাচ্চাদের জন্য দুটো জিনিস কিনে নেবে আর সেটা তারা নিয়ে যাবে, তাদের প্রকাশ্যে গুলি করা উচিত। চুপ করি, তুই এক কাজ কর, তুই তুই বাইরে গিয়ে দাঁড়া, ভাইজান শুনলে অবস্থাটা খারাপ হয়ে যাবে, আমরা আসছি। অন্ধকারে আসল পিস্তল মনে হবে। আইসক্রিম খাওয়াবো,
মিশি। গুড, খুব ভালো কাজ করেছিস। কিন্তু ভাই সাহেব, এই গুলি করেন, মারামারি করেন, যাই করেন, আপনি করবেন, আমি কিন্তু করবো না। ঠিক আছে, আপনি লোকটা পাগল হলেও মাথায় বুদ্ধি আছে। তার কারণ আছে তো ভাই জান। আমি পাগল হলো তো ছোট পাগল, আপনি তো বড় পাগল। তাই? হ্যাঁ, চলুন চলুন চলুন। আচ্ছা কান্তা, তুমি সবচেয়ে কাকে বেশি ভালোবাসো? কেন, তোমাকে আর জেসনকে? কচু, তুমি সবচেয়ে বেশি ভালোবাসো তোমার নিজেকে, তারপর টাকা, তারপর জেসন, তারপর আমি। কি ঠিক বলিনি? টাকা সবাই ভালোবাসে, আর তাছাড়া টাকার প্রতি একটু বাড়তি ভালোবাসা আমার রয়েছে। এর কারণটা কি শুনবে? কারণটা হচ্ছে, বরাবরই তুমি আমাকে একটু বেশি পরিমাণ টাকা দিচ্ছ, আর সে কারণেই টাকার প্রতি একটু বেশি ভালোবাসা আমার জন্মেছে। এতে আমার কি দোষ বলো? না না, তোমার দোষের কিছু না। ভাবছি উল্টাপাল্টা টাকা রোজগার করতে গিয়ে কবে না কোন ঝামেলা জড়িয়ে পড়ি। যখন ঝামেলা হবে তখন দেখা যাবে। ঈদটা মাটি করো না তো প্লিজ, ঈদটা অন্তত ঠিক মতো করতে দাও। ওরে বাবা, আর একটু হলে তো ধরে ফেলেছিল। খেলনার পিস্তলটা থাকাতে রক্ষে পাওয়া গেল। শুনেন ভাইজান, আমি কিন্তু সত্যি খুব ভয় পেয়ে গেছিলাম। আরে ভয় পাওয়ার কিছু নাই। তবে আজকে একটা জিনিস প্রমাণ হয়ে গেছে, বুঝলেন কি, আপনি সত্যি খুব ভালো মানুষ। তাই ওর বাচ্চাদের জন্য জিনিসপত্র গুলি কিনে দিলেন, আমার কাছে খুব ভালো লেগেছে। গুড, শুনুন। হ্যাঁ, আপনি লোকটা পাগল হলেও বেশ ভালো, ওই যে 500 টাকা ওকে দিয়ে দিলেন। শুনেন ভাইজান, বলেন এই আমি পাগল হলে কিন্তু 500 টাকা দিতাম না। তাই তো? হ্যালো। না দোস্ত, টাকা ধার দিতে পারবো না, বউয়ের শপিং এ সব শেষ হয়ে গেছে। রাখি দোস্ত, কাল কথা হবে। সুন্দরের প্রশ্ন না, প্রশ্নটা নীতির, আদর্শের। আমাদের বড় ছেলের ঘামের পয়সায় কেনা পাঞ্জাবিটা ভালো, না অতুলের বাড়তি পয়সায় কেনা পাঞ্জাবিটা ভালো? তা বলে তুমি এটা পরবে না? পরবো না কেন, অবশ্যই পরবো, তবে আজকে না। আচ্ছা ঠিক আছে, তুমি তৈরি হয়ে নাও, আমি তোমাদের নাস্তার ব্যবস্থা করছি। হ্যাঁ, এই যে টুপি। হ্যাঁ।
এই শোনো না, ফিরনি আর জর্দাটা বেশ ভালো হয়েছে, কিন্তু খেতে খুব ভয় লাগছিল। কেন? ইয়ে মানে ওই সেই আমার পুরনো ব্যাপারটাই কারণ। কাল এত করে বললাম চটপটিটা একটু কম করে খাও, তখন তো শুনলে। আরে বাবা দেখো, দুপুরের খাবার আমি ঠিকই খাবো। আচ্ছা দেখ। হাই মা, চাচা নাকি কি সব রান্না করছে, কাচ্চি বিরিয়ানি রান্না করবে, আমার তো মনে হয় হাতটা পুড়িয়ে একাকার করবে ও পাগল একটা। ও ভালো কথা। কি বাবা? বাবা সকাল থেকে তো বৌমাকে মনে হয় একবারও দেখলাম না। তোমার বৌমা মার বাড়ি গেছে। তুইও সঙ্গে যেতে পারতি, সোনাদের সালাম করে আসতি। যা যা যা, তুইও ঘুরে আয়। সুবোধ বালকের মতো বেশ ভালোই তো অভিনয় করছে, তা তো দেখতেই পাচ্ছি। আপনি কি বক্সিং জানেন? জি বক্সিং জানেন? বক্সিং জানি অল্প অল্প, স্লাইট। আচ্ছা আপনি কি কুংফু জানেন? কুংফু জানি না, তবে গাবুইরামায় জানি। গাবুইরামায় আবার কি? গাবুইরামায় বুঝলেন না? দাঁড়ান দেখাইতাছি। এই যে এইভাবে ধইরা উল্টা পাল্টা কইরা কুসায় কুসায় যে ভাবে মারে ওইটার এই গাবুইরামায় কই, বুঝছেন? এই যে মা এখন শেষ রক্ষা হলেই হয়। ভালো ছেলে ভাই যান, আমি তোমাকে ভর্তি করিয়ে দেব। আমি তো আসতেছি। হ্যাঁ, যাও যাও, তুমি তুমি তাড়াতাড়ি দেখো।
ফসল চাচা যে কি সর্বনাশ করলো এই দিন আল্লাহ জানে। কি হলো? এবার হাসবেন না তো, লজ্জা পাচ্ছে তো তাই আমাদের যে আহমদ কি ইন্ডাস্ট্রিজ এর মালিকের ছেলে, ও তো আমার খুব ঘনিষ্ঠ বন্ধু, ছেড়ে ছেড়ে কি সম্পূর্ণ ঈদের দিনে না ঠিক ঠিক আছে কথা বলে আসে আমার বন্ধুর সঙ্গে। তুমি কিন্তু লড়বে না, আবেগ দিয়ে একটু ধরুন, এবার বলুন ওগো আমি তোমাকে ভালোবাসি, ওগো আমি তোমাকে ভালোবাসি। হোল অ্যাকশন ছাড়তে না কেন ভাইজান, ভাইজান ভাবি আংটিটা ওর হাতে দিয়ে দেব।
ভালোই হলো। নে শিউলি, এটা ওকে পরিয়ে দে। ভাইটা আর মনে হয় প্রক্সি দিতে হবে না, তাই তো মনে হচ্ছে রে। আমি খুব আনন্দিত।